আমি মনে করি 2021-এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন। তার কারণ সিপিএম কংগ্রেস আর বিজেপির দুনম্বরী রাজনীতি, চক্রান্ত, অশুভ আতাত প্রকাশ্যে চলে এসছে। তার বিরুদ্ধে জবাব দেওয়ার নির্বাচন আগামী 27 ফেব্রুয়ারি সাগরদিঘির বিধানসভার উপনির্বাচন। যা 1757 সালে এই মুর্শিদাবাদ জেলায় বাংলার নবাব সিরাজ পরাজিত হয়েছিল ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। কেন পরাজিত হয়েছিল? তার কারণ তারই একজন সৈনিক সতীর্থ, যার নাম মীর জাফর, তিনি হাত মিলিয়েছিলেন ব্রিটিশদের সাথে। আর বাংলার যারা মীর জাফর রয়েছে তাদের কি ভূমিকা আপনারা দেখেছেন? কংগ্রেসের যে প্রার্থী হয়েছে, কংগ্রেসের প্রার্থী নয়, পদ্মফুল মনোনীত হাত চিহ্নের প্রার্থী। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যদি একটা বুথ একটা অঞ্চল থেকে কংগ্রেস বা বিজেপি জেতে, মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষ কিন্তু তাকিয়ে আছে। যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে সংখ্যালঘু বুথে তৃণমূল যাতে না পায় তার ব্যবস্থা আমি করেছি। ব্যবস্থাটা কি? ব্যবস্থাটা নিজেকে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন। ব্যবস্থা কার সাথে হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করছে, আপনি দেখবেন রাবণের যেমন 10টা মাথা, তৃণমূল বিরোধী জোটের 3টে মাথা। একটা হচ্ছে বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এখানকার সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, আর একদিকে অধীর চৌধুরী, আর একদিকে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, সিপিএম এর নেতারা। তারা বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলে না। আপনি দেখুন অধীর চৌধুরী কোনদিন দেখেছেন সাংবাদিক বৈঠক করে অমিত শাহর বিরুদ্ধে একটা কথা বলতে, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে একটা কথা বলতে? এক মাস ধরে সাগরদিঘিতে নির্বাচনী প্রচার চলছে, একটা জায়গায় লিখেছেন বিজেপির বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলেছে? তার কারণ ওই যে বললাম, দিদির পুলিশে ভরসা নেই, দাদার পুলিশে ভরসা। যে পুলিশ অমিত শাহকে নিরাপত্তা দিচ্ছে, সেই পুলিশ অধীর চৌধুরীকে নিরাপত্তা দিচ্ছে। 1 লাখের ব্যবধানে জেতাতে হবে, প্রত্যেক বুথ থেকে জেতাতে হবে, 1 লাখের ব্যবধান চাই এই উপনির্বাচনে। দেখাতে হবে মুর্শিদাবাদ কি পারে। যে মুর্শিদাবাদ গদ্দার মির্জাফরদের সাথে নেই, মুর্শিদাবাদ বাংলার জনগণের স্বার্থে লড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে লড়ছে। কি করবেন? তো করবেন তো কি মায়েরা, করবেন তো? আর প্রচার করতে হবে, আমি যা দেখালাম সব জায়গায় বলুন, উন্নয়ন আমার থেকে বুঝবেন। কিন্তু যারা এই এলাকা অশান্ত করতে চাইছে, মানুষকে বিভ্রান্ত করে, কংগ্রেসে ভোট দাও, কংগ্রেসে ভোট দিয়ে কি হবে? যেদিনকে যদি জেতে না, জেতার কোনো সম্ভাবনা নেই, কিন্তু যদি জেতে 24 ঘন্টার মধ্যে পদ্মফুলে চলে যাবে, 24 ঘন্টার মধ্যে। আমি তো ছবি দেখালাম, আমি তো বললাম যে কার সাথে কি কথা হয়েছে, কি কথা না হয়েছে, টাকা পয়সার কে মদত করছে, ফোনে কিভাবে বলছে আমি ব্যবস্থা করে দিয়েছি ভোট কাটার, সব তো আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।